আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বাংলাদেশের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত সংসদীয় গণতন্ত্র সংসদীয় গণতন্ত্রের জন্মকথায় যুক্ত রাজ্যে সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপ্রধান থাকে রাষ্ট্রপতি সংসদীয় গণতন্ত্রের সরকার প্রধান থাকে প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি কিন্তু সংসদীয় গণতন্ত্রে সরকার প্রধান তাকে হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি মনে রাখুন একইভাবে রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশ সরকার প্রধান প্রধানমন্ত্রী বাংলাদেশের শাসন কাঠামোতে কাঠামোতে পদমর্যাদা পদ সোপণের দিক থেকে সর্বোচ্চ হচ্ছে রাষ্ট্রপতি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা পদমর্যাদা বা পদ সোপণের দিক থেকে সর্বোচ্চ হচ্ছে রাষ্ট্রপতি মনে রাখুন বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা কার নিকট জবাবদিহি করতে বাধ্য জাতীয় সংসদের নিকট বাংলাদেশের কোন জাতীয় সংসদ সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় সপ্তম জাতীয় সংসদে স্থানীয় সরকার বলতে বোঝায় একটি দেশের সরকার ব্যবস্থা নিম্ন অবস্থানকারী যেসব কর্তৃপক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় এলাকাতে কর আরোপ সহ কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত সীমিত ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে স্থানীয় সরকার বলে বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা আছে ঊনষাট নং অনুচ্ছেদে এবং ষাট নং অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কিত অনুচ্ছেদ হচ্ছে ঊনষাট এবং ষাট বাংলাদেশ সংবিধানের স্থানীয় সরকার সম্পর্কিত মোট দুটি অনুচ্ছেদ রয়েছে উনষাট এবং ষাট বাংলাদেশে বর্তমান বাংলাদেশে বর্তমান স্থানীয় সরকারের স্তর হচ্ছে যথা জেলা পরিষদ উপজেলা ইউনিয়ন তিনটি জেলা উপজেলা ইউনিয়ন হচ্ছে স্থানীয় স্থানীয় সরকারের তিনটি স্তর বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকার সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন পরিষদ বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ বাংলাদেশের বাংলাদেশের স্থানীয় পর্যায়ে ক্ষুদ্রতম স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো কাঠামো হচ্ছে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয় তেরো জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ একজন চেয়ারম্যান নয়জন মেম্বার আর তেরো জন সংরক্ষিত মহিলা মেম্বার থাকবে ইউনিয়ন পরিষদের প্রধান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাংলাদেশের উপজেলা পরিষদ বিল পাশ বাংলাদেশের উপজেলা পরিষদের বিল পাশ হয় পরিষদ বিল পাশ হয়েছে উনিশশো সালে বাংলাদেশের সকল থানাকে উপজেলা রূপান্তর করা হয় কত সালে সকল থানাকে উপজেলা করা হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদের নির্বাচন হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের প্রথম উপজেলা পরিষদ এর নির্বাচন হয় উনিশশো সালে আর সকল থানাকে উপজেলা করা হয় সকল থানাকে উপজেলার এ রূপান্তর করা হয় উনিশশো সালে উপজেলা পরিষদের প্রধান থাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আগামী আমরা বাংলাদেশের জাতীয় সংসদ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম